নমস্কার রূপাস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকে আমি বানাবো কারি আমরা বাঙালিরা সাধারণত ভুট্টা পোড়া খেতেই বেশি ভালোবাসি আজকে আমি আপনাদের সঙ্গে যে ভুট্টার তরকারি রেসিপিটা শেয়ার করব এটা কিন্তু রুটি আর পরোটার সাথে খেতে খুব সুন্দর লাগে যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আসুন দেরি না করে কারি বানানো আমরা শুরু করে দিই কর্নকারি বানানোর জন্য আমি এখানে একটা বড় কাপের মাপের এক কাপ ভুট্টা নিয়েছি আর ভুট্টাটাকে সেদ্ধ করে রেখেছি আর আমাদের লাগছে ধনেপাতা কুচি হাফ টি স্পুন আদা বাটা ওয়ান টেবিল স্পুন রসুন কুচি খুব মিহি করে কুচিয়ে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো ফাইভ টেবিল স্পুন কাজু বাটা আপনারা কিন্তু কাজুর জায়গায় চাল মগজও ব্যবহার করতে পারেন থ্রি টেবিল স্পুন সাদা তেল হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন চিনি হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা অপশনাল। স্বাদ মতো নুন হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো হাফ টি স্পুন কসরি মেথি আর আমাদের লাগছে ঘি সবার প্রথমে গ্যাস অন করে প্যানটাকে ভালোভাবে গরম হতে দেব প্যানটা গরম হয়ে যাওয়ার পর এর ভিতরে সাদা তেলটা দিয়ে দেবো আর তেলটাকেও ভালোভাবে গরম হতে দেবো তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো আর তেলের ভিতরে রসুন কুচিটা দিয়ে দেবো যতক্ষণ না রসুন কুচিটা লাইট ব্রাউন হচ্ছে ততক্ষণ এটাকে ভাজা হতে দেবো রসুনটা লাইট ব্রাউন হয়ে যাওয়ার পর এর ভিতরে পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো আর যতক্ষণ না পেঁয়াজটা লাইট ব্রাউন হচ্ছে ততক্ষণ এটাকে ভাজা হতে দেবো পেঁয়াজটা লাইট ব্রাউন হয়ে যাওয়ার পর এর ভিতরে দেবো আদা বাটা আর এটাকে ভালোভাবে মিক্স করে দেব এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এবারে এর ভিতরে দেব লঙ্কার গুঁড়ো চিনি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটাও দিয়ে দেব। এবারে যতক্ষণ না মশলাটা ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ এটাকে অনবরত নাড়তে থাকবো আর গ্যাসের ফ্লেমটা লো রাখবো লো ফ্লেমে না ভাজলে মশলাটা কিন্তু পুড়ে যাবে মশলাটা ভাজা হয়ে গেছে এখান থেকে আর কাঁচা মশলার গন্ধ বেরোচ্ছে না এবারে এর ভিতরে দিয়ে দেব টমেটো কুচি আর নুনটা এবারে আরও এক মিনিট এটাকে অনবরত নাড়তে থাকব। তাহলে টমেটোটাও একটু নরম হয়ে যাবে এক মিনিট পরে এর ভিতরে সিদ্ধ করে রাখা ভুট্টাটা দিয়ে দেব আর এটাকে ভালো করে মিক্স করে নেব ভুট্টা অ্যাড করার পর আরও এক মিনিট আমরা এটাকে ভাজা হতে দেব। এক মিনিট হয়ে গেছে এবার এর ভিতরে দেবো জল আমি এখানে এক গ্লাস মতো জল দিচ্ছি এটাকে আর একবার ভালোভাবে মিক্স করে দেবো যেইমাত্র গ্রেভিটা ফোটা শুরু করে দেবে প্যানটাকে ঢেকে দেবো আর লো ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট এটাকে ফুটতে দেব। আর নিচে থেকে যাতে লেগে না যায় তার জন্য মাঝে এক দুবার এসে এটাকে ভালোভাবে মিক্স করে দিয়ে যাব প্যানের ঢাকাটা সরিয়ে আর একবার এটাকে মিক্স করে দেব। তারপরে এর ভিতরে দেবো কাজু বাটা আর ধনে পাতার কুচি ধনে কাজু বাটাটা ভালোভাবে মিক্স করে দেবো আর মিক্স হয়ে যাওয়ার পরে আরও এক মিনিট ঢাকা ছাড়া এটাকে ফুটতে দেবো এক মিনিট হয়ে গেছে আর আমাদের কর্নকারিও তৈরি হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এর ভিতরে দিয়ে দেবো গরম মশলা আর ওয়ান টি স্পুন ঘি গরম মশলার ঘিটাকে ভালোভাবে মিক্স করে দেবো সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে এবারে আমরা এর ভিতরে দেবো কাসুরি মেথি এটাকে হাতের মধ্যে নিয়ে এইভাবে রাফ করবো তারপরে কারির ভিতরে দিয়ে ভালোভাবে মিক্স করে দেবো কর্ন কারি সার্ভ করার জন্য তৈরি এবার এটাকে একটা পাত্রে বার করে নেব। আপনারা চাইলে প্যানটাকে কিন্তু পাঁচ মিনিট ঢেকেও রাখতে পারেন কারিটা আমি একটা পাত্রে বার করে নিয়েছি আপনারা দেখলেন কত সহজ একটা রেসিপি এই রেসিপিটা আপনারা বাড়িতে বানান আর কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে আমাকে জানান আর এই রকম সুন্দর সুন্দর রেসিপির নোটিফিকেশান পেতে এখনই ভিডিওর নিচে বেলাইকনে ক্লিক করে দিন